বিবাহিত নাকি অবিবাহিত? ভাই লাইফে ফার্স্ট জিএফ এর নাম কি ছিল? আজ পর্যন্ত কাকে রোস্ট করে সবচেয়ে বেশি ভালো লেগেছে? ভাইয়া আপনার জিএফ কই থাকে? আর আমাদের ভাবি কেমন আছে? নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটস আপ ব্রাদার অ্যান্ড সিস্টার, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আর আজকে আমি চলে আসছি খুবই মজার একটা ভিডিও নিয়ে, যেখানে আপনারা প্রশ্ন করছেন আর আমি উত্তর দিচ্ছি, মানে কিউএনএ ভিডিও। বেসিক্যালি যখন কারো কন্টেন্টের অভাব পড়ে যায় তখন তারা কিউএনএ ভিডিও বানায়, আর আমি যখন অন্যান্য ভিডিওগুলো বানাতে আমার ইচ্ছে করে না তখন কিউএনএ ভিডিও বানাই। যাই হোক, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, যদিও এটা প্রথম প্রশ্ন না, মানে আজকের ভিডিওর বেশিরভাগ মানুষেরই প্রশ্ন এইটা, আমি বিয়ে কবে করব, বিয়ে কবে করব, আপনি বিয়ে কবে করবেন, বিয়ে কবে করবেন। দাঁড়ান ভাই একটু তো দম নেন, অ্যান্সার করতেছি। আগে এটা বলেন তো, আপনারা সবাই আমার বিয়ে নিয়ে কেন পড়ছেন? আচ্ছা মেয়েদের কথা নয় আলাদা, তারা মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ, তাদের মনে একটু একটু আশা থাকতে পারে, তাই তারা জানতে চাচ্ছে আমি সিঙ্গেল না মিঙ্গেল। তাদের উদ্দেশ্যে একটাই কথা, দেখো তোমরা আমি যদি বিয়ে করি কিংবা আমার যদি বাচ্চা হয়ে যায় তারপর আমি সিঙ্গেল, আমি তোমাদেরই থাকবো, ঠিক আছে? কিন্তু ব্রাদার মানে আমার ভাইগুলা তোমাদের বলতেছি, তোমরা কেন আমার বিয়ে নিয়ে পড়ছো বলো তো? মানে বিয়ে কবে করবো, বিয়ে করবো, তোমরা কি কখনো বিয়ে খাও নাই? মানে আমার বিয়ে খাইতেই হবে তোমাদের, এত বিয়ে বিয়ে করলে কিন্তু শেষে দাওয়াতই দিব না কয়া দিলাম। আপনি কিসে পড়েন? আশা করি অ্যান্সারটা পাবো, লাভ ফ্রম টাঙ্গাইল। আমি অশিক্ষিত, মূর্খ, পড়াশোনা তো অনেক দূরের কথা, কখনো স্কুলের বারান্দাতেই যাই নাই, এইগুলা সবই মিথ্যা কথা। আসলে আমি পড়াশোনা করছি, টুকটাক একটু পড়াশোনা করছি, মানে বিএসসিটা কমপ্লিট করছি, টেনে টুনে ঠেলে ঠুলে বিএসসিটা কমপ্লিট করছি, ঠিক আছে? ভাই আমার প্রশ্ন হলো আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে? প্রথমত ভাই আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমি নিজেই। বিশ্বাস করেন এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে, মানে বাংলাদেশ থেকে শুরু করে পুরো পৃথিবীর যে, মানে পুরো পৃথিবীতে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার মধ্যে আমাকেই সব থেকে আমার বেশি ভালো লাগে, আমাকেই বেশি ভালো লাগে। সো আমি বেস্ট, আমি আমার জায়গা থেকে বেস্ট। আরে কেনা কে চাইতে হো? তো আমি হচ্ছে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। আর আমাদের ভাবি কেমন আছে? আপনাদের ভাবি জানি না রে ভাই, বিয়ে শাদী করি নাই তো জানি না, বিয়ে শাদী করি বলবো না, ঠিক আছে বলবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনিটাইজ পেতে আপনার কয়টা ভিডিও আপলোড দিতে হয়েছে? আসলে এক্স্যাক্টলি আমার মনে নাই যে আমি কতগুলো ভিডিও আপলোড দেওয়ার পর মনিটাইজ পেয়েছিলাম, তবে আমার যতটুকু ধারণা 100 ভিডিওর উপরে হবে। এবং প্রথম ইনকাম কত টাকা ইউটিউব থেকে পেয়েছিলেন? প্রথম ইনকাম বলতে ইউটিউব থেকে আমি একসাথে 2 মাসের টাকা তুলছিলাম, মানে অ্যাডসেন্স থেকে 2 মাসের টাকা একবারে তুলছিলাম, প্রথম মাসে উঠাইছিলাম না, একবারে 2 মাসের টাকা উঠাইছিলাম, কত 20-25 হাজার টাকার মতো হবে, মানে তখন 200-250 ডলারের মতো। আমি বিশ্বাস করি না। ফারাবি ভাই আপনার মা বাবা কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আব্বু আম্মু সুস্থ আছে, ভালো আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি শিক্ষা কারিকুলাম নিয়ে যে কথাটা বলছেন আপনার সাথে আমি একমত না। দেখেন ভাইয়া ভিডিওতে আমি যে কথাগুলো বলি সেগুলা আমার একান্তই পার্সোনাল অপিনিয়ন, সেগুলোর সাথে সবাই একমত হবে না, এটাই স্বাভাবিক। আপনি এই বিষয় নিয়ে কি ভাবতেছেন বা আপনার মতামত কি সেটা অবশ্যই আলাদা হতেই পারে, সেটা আপনি কমেন্ট করে জানান, তাহলে আমরাও জানতে পারবো। ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার সব ভিডিও দেখি, প্লিজ ভাই আমার অ্যান্সারটা দিবেন, আপনার 1K সাবস্ক্রাইবার হতে কতদিন লাগছিল? প্রথমে থ্যাংক ইউ সো মাচ এই ছোট মানুষটার এত বড় ফ্যান হওয়ার জন্য, যদিও শীতের দিনে ফ্যানের দরকার নাই কারণ এমনিতেই ঠান্ডা আর আমার একটু ঠান্ডা বেশি। আর দ্বিতীয়ত আমার 1K সাবস্ক্রাইবার হতে প্রায় 2.5 মাস লাগছিল ভাইয়া, প্রায় 2.5 মাস ধরে আমি ভিডিও আপলোড দেওয়ার পর, একটার পর একটা ভিডিও আপলোড দেওয়ার পর গান আমার 1K সাবস্ক্রাইবার হয়েছিল। ভাইয়া আমি আপনার ভিডিও সব সময় দেখি, প্লিজ আমার প্রশ্নের উত্তর দিবেন। ওকে দেওয়া যাক, আপনি ইউটিউবে এতবার ব্যর্থ হওয়ার পরও কেন হতাশ হননি? হতাশ হইনি কারণ আমার ইচ্ছে ছিল আমি কিছু করে দেখাবো, মানে এই প্ল্যাটফর্মটাতে আমি কিছু করে দেখাবো, এই মানে এই জেদটা আমার মধ্যে খুব বেশি ছিল, এই জন্য আমি হতাশ হইনি। যতবারই ব্যর্থ হয়েছি ততবারই আবার নতুনভাবে প্রচেষ্টা করছি বা নতুনভাবে চেষ্টা করছি, পরিশ্রম করছি, এই জন্য সফল হয়েছি। বিবাহিত নাকি অবিবাহিত? জীবিত, মানে আমারে কেউ পছন্দ করে না, কেউ না কেউ না কেউ না। সফলতার জন্য কিছু টিপস দেন। সফলতার আসলে টিপস হয় না, জাস্ট আপনি কষ্ট করেন, পরিশ্রম করেন আর ধৈর্য নিয়ে অপেক্ষা করেন, আর একটা কোনো বিষয় নিয়ে কাজ করলে সেটার উপরে জিদ রাখেন যে আমি পারবো, হ্যাঁ আমার দ্বারা সম্ভব, জাস্ট এতটুকু করেন, ইনশাল্লাহ আপনি যে কোনো কাজে সফল হবেন। ভাই আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছেন? গভর্নমেন্ট এডওয়ার্ড ইউনিভার্সিটি পাবনা, ন্যাশনাল ইউনিভার্সিটি, নট পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি, দিস ইজ ন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি যদি একদিন জীবনের কোনো কিছু বদলাতে পারতেন তাহলে কি বদলাতে চাইতেন এবং কেন? লাভ ফ্রম মুন্সিগঞ্জ। আমি আমাদের জীবন থেকে অজুহাত জিনিসটাকে তুলে দিতে চাইতাম, কারণ আপনারা নিজেরা একটাবার চিন্তা করে দেখেন, এটা ইসলামিক দিক থেকে কিংবা সামাজিক দিক থেকে হোক, এই অজুহাত জিনিসটা খুবই খারাপ একটা জিনিস। আজ পর্যন্ত কাকে রোস্ট করে সবচেয়ে বেশি ভালো লেগেছে? বিশ্বাস করেন আজ অব্দি আমি যতজনকে রোস্ট করেছি কখনো আমার ভালো লাগে নাই, আমি জাস্ট ভিডিওগুলো বানাইছি যে তারা ভুল করতেছে, আমি ভুলটা ধরে দিচ্ছি, এটা আমার একটা একজন মানুষ হিসেবে কর্তব্য, এটা মনে করে আমি ভিডিওটা বানাইছি, আর আপনারা সেটা দেখে একটু বিনোদন পাইছেন, জাস্ট এতটুকুই। দুনিয়া
তো অনেক ক্যাটাগরি রয়েছে, তারপরও আপনি রোস্টিং বেছে নিলেন কেন? সত্যি বলতে আমি যখন ইউটিউবিং শুরু করছিলাম তখন এত এত ক্রিয়েটর ছিল না, তখন হাতে গোনা কিছু ক্রিয়েটর ছিল, আর তখন এত ক্যাটাগরিও ছিল না, আর ইউটিউব সম্পর্কে অতটা বুঝতামও না। তখন আমার কাছে মনে হয়েছিল যে একা একা মনে হয় এই বিষয়টাই আমি ভালো পারবো বা আমার দ্বারা পসিবল, তার জন্য এটাকে বেছে নিয়েছিলাম। ভাই লাভ ফ্রম আসাম, তোমার এম কি লাইফে? বিজনেসম্যান হওয়া। ভাইয়া আপনার জিএফ কই থাকে? তার বাসায় তার আব্বা আম্মুর সাথে। আল্লাহর ভয়ে আমি আমার পছন্দের মানুষটাকে ছেড়ে দিয়েছি। তোমার বেলায় কি এমন কিছু কখনো ঘটেছিল? না আমার লাইফে এরকম কিছু ঘটে নাই, তবে মানুষ আমাকেই ছেড়ে চলে যায়। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা ছোটখাটো বিজনেস শুরু করছি, এখন ওইটাকে বড় করা। দিনে কয়বার কাকা? অনলি দুইবার, সকালে আর দুপুরে, মাঝে মাঝে বিকেলেও খাই, তবে তিন নম্বরটা রাত্রেই হয়। ভাই লাইফে ফার্স্ট জিএফ এর নাম কি ছিল? হবে হয়তো সাদিয়া নাদিয়া মিম, মানে ভাইরাল যেগুলা নাম ওইগুলার মধ্যে কোনো একটা, মানে মনে পড়তেছে না, এত এত জিএফ তো, মানে এত 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 জিএফ ছিল তো মনে পড়তেছে না। ইউটিউবে ভিডিও বানানোর লাইফে কখনো কি মনে হয়েছে যে ইউটিউবিং ছেড়ে দেবো, ভিউয়ার্স আসে না? বিশ্বাস করেন, ট্রু বি অনেস্ট, এরকম চিন্তা ভাবনা আমার মাথায় কখনোই আসে না। যখন আমি প্রথম প্রথম ভিডিও বানানো শুরু করি তখন আমার ভিডিওতে 5টা 7টা কিংবা 12টা এরকম ভিউজ আসতো, তখন আমার এরকম কখনো মনে হয় নাই যে ইউটিউবিং ছেড়ে দেই, ভিউজ আসে না, মানুষ দেখে না, এরকম কখনো মনে হয় নাই। আর এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভিউজ আসে, সো এখন তো প্রশ্নই ওঠে না। আমি জাস্ট একটা জিনিসে ফোকাস করছিলাম, সেটা হচ্ছে আমার রেগুলার ভিডিও বানাতে হবে, মানুষের কাছে ভিডিও দিতে হবে, দেখা না দেখা সেটা মানুষের ব্যাপার, একসময় না একসময় দেখবেই। এই চিন্তা ভাবনা থেকেই ধরেন রেগুলার ভিডিও দিতাম আজ এই জায়গায়। আপনাকে যদি বলা হয় কোনো টিকটকারকে বিয়ে করতে, তাহলে আপনি কোন টিকটকারকে বিয়ে করবেন? ভাইরে আমি তো কোনো টিকটকারকে বিয়ে করব না, কোন টিকটকার সেটা তো অনেক পরের কথা। কোনো মেয়ে টিকটকারকে তো আমার একদমই পছন্দ না, কারণ মেয়েদের ভিডিও বানানো কিংবা ফটো আপলোড দেয় এগুলো আমার একদমই পছন্দ না। আপনি কেন ইউটিউবে রোস্টিং পেশাটাই গ্রহণ করলেন? কারণ এটা একা একা এই যে রুমের মধ্যে বসে বসে একা একা গেজানো যায়, এবার বক বক করা যায়, এটা বক বক করলে মানুষ শোনে, মজা পায়, বিনোদন পায়, এই এই এইটুকুই আর কি, এই জন্যই। ঠিক আছে ফারাবি ভাই, তোমার গ্রামের বাড়ি কোথায় এবং থাকো কোথায়? আশা করি উত্তর দিবা। গ্রামের বাড়ি, শহরের বাড়ি বলে কিছু নাই, আমার একটাই বাড়ি আর সেটা হচ্ছে ঈশ্বর দিতে, আমি যেখানে থাকি আর কি। কাকে রোস্ট করে সবচেয়ে বেশি মজা পাইছো? কাউকেই না, রোস্ট করে কি মজা পাওয়া যায় বলেন? আরো খারাপ লাগে যে একটা মানুষ এরকম কাজগুলা করতেছে, এটা দেখলে আরো খারাপ লাগে, মজা কেমনে পাবো ভাই? আপনি রোস্টার হিসেবে নিজেকে 100 কত দিবেন? 0, কারণ আমার রোস্টিং জিনিসটাই পছন্দ না, জাস্ট করে যাচ্ছি, এখন শুরু করছিলাম একটা ভেবে হয়ে গেছে আর একটা। এই আর ড্রিম কি? বিজনেসম্যান হওয়া। রোস্টিং আর কতদিন করার ইচ্ছে আছে? অলরেডি সাইরা দিছি ব্রাদার, এখন যেসব কন্টেন্ট গুলো দেখবেন সেগুলো হয়তো পজিটিভ কন্টেন্ট, নয়তো ফানি কন্টেন্ট, নট রোস্টিং। প্রতি মাসে কত টাকা ইনকাম করেন? লাভ ফ্রম বগুড়া, এই ধরেন হাত খরচ পা খরচ ফ্যামিলি আন্টি শান্টি এদিক সেদিক যা খরচ মরচ আছে ওইগুলো সব মিলিয়ে চলে যায়, আলহামদুলিল্লাহ ভালোই চলে যায়। ভাই আপনি কি মিঙ্গেল নাকি সিঙ্গেল? আসলে আমি এই দুইটার কিছুই না, আমি এখনো জীবিত আছি এটাই অনেক আলহামদুলিল্লাহ। দেখা যাক সামনে মিঙ্গেল হই না সিঙ্গেলই থেকে যাই। আমি তো আমার মেয়ে অডিয়েন্সের জন্য অলওয়েজ সিঙ্গেল, দুই চারটা বাচ্চা হয়ে গেলেও আমি সিঙ্গেল, আমি তোমাদেরই থাকবো। ঠিক আছে ভাই, আপনি কার থেকে ইন্সপায়ার হয়ে ইউটিউবে আসলেন? সত্যি বলতে আমি ফারাবি ইউটিউবে আসার পেছনে একটা মানুষই আছে, সেটা হচ্ছে সালমান মুক্তাদের ভাইয়া, তারে দেখাই বা ইন্সপায়ার হইয়াই আমি ইউটিউবে আসছি। আর কেন রোস্টকে বেছে নিলেন? কারণ রোস্টিংটা একা একা করা যায় রুমে বসে থেকে, কাউকে লাগে না বা আদার্স কোনো পার্সনকে লাগে না, কারো হেল্প লাগে না, এই জন্য এই রোস্টটা বেছে নিচ্ছি। আদার কান্ট্রিতে যাওয়ার ইচ্ছে আছে কি? ইচ্ছে আছে বলতে থাকতে না, জাস্ট ঘোরার জন্য বা ট্যুর দেওয়ার জন্য অন্যান্য কান্ট্রিতে যাওয়ার ইচ্ছে আছে, বিশেষ করে ইন্ডিয়া। ভাই ইউটিউবে কাজ কবে থেকে শুরু করলেন? আমি ইউটিউব শুরু করি 2016 সালে লাস্টের দিক থেকে, তারপরে টুকটাক টুকটাক এটা ওইটা আপলোড দিতাম, মানে টুকটাক কাজ করতাম, প্রপারলি শুরু করেছি 2020 সালের এপ্রিল মাস থেকে। এই ইউটিউব করার আগ্রহ আসলো কবে থেকে? ওই যে বললাম 2016 সাল থেকে, মানে সালমান মুক্তাদের ভাইকে তখন থেকে দেখতাম ইউটিউবিং করতো, তাকে দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউবে চলে আসছি। ভাই আপনার আসল নাম কি? আসল নকল আমার নাম কি ভাই? যেই নামে আমারে চিনেন সেটাই আমার নাম, তবে হ্যাঁ সার্টিফাইড নামের কথা যদি বলেন তাহলে সার্টিফিকেট একটা নাম আছে যেটা আমি বলতে চাই না। আপনার কি জিএফ আছে? হ্যাঁ একটা না দুইটা না অনেক আছে, না মানে একটাই আছে। আপনার বাসা কোথায়? আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা। পড়ালেখা করেন? না ঘুরে বেড়াই। ঘুরবেন? চলে আসেন। ভাই আপনার বউয়ের নাম কি? বিয়ে করি তারপর বলবো। ঠিক আছে, আর আপনার বউ যদি টিকটকার হয় তখন কি করবেন? প্রথমত একটা মেয়ের অনলাইনে ভিডিও আপলোড দেওয়া কিংবা ফটো আপলোড দেওয়া কোনোটাই আমার পছন্দ না, আর আপনি আসছেন টিকটকার যদি হয়, আর আমার তো এটাই পছন্দ না, টিকটকার কেমনে বউ হবে? সবাইকে যে রোস্ট করেন ভয় লাগে না? যদি কেউ হিসু করে দেয়? হিসু করে না, খুশি হয়, মানে বিশ্বাস করেন আমি আজ অব্দি যতজনকে রোস্ট করেছি তার মধ্যে কিছু মানুষ হচ্ছে কষ্ট পাইছে, যাদের ভিডিওগুলো রিমুভ করে দিয়েছি, বাট বেশিরভাগ মানুষই খুশি হয়েছে কারণ তারা ভাইরাল হয়। ভাইয়া ইউটিউব ছাড়ার কি কোনো প্ল্যান আছে জানাবেন? না ভাইয়া ইউটিউব ছাড়ার কোনো প্ল্যান নাই, তবে আস্তে আস্তে ভিডিও বানানো কমে দেবো, হয়তো সপ্তাহে একটা কি দুইটা করে ভিডিও পাবেন এরকম আর কি। আপনার বাংলাদেশে ফেভারিট ভ্লগারকে জানতে চাও আমার মন। সবাই ফেভারিট, মানে ধরেন এক একজনের এক একটা কন্টেন্ট আমার ভালো লাগে, মানে আমার এক্স্যাক্টলি একজন কোনো ফেভারিট নাই, মানে সবার এক একজনের এক একটা ভিডিও আমার ভালো লাগে, এই এতটুকুই। বাংলাদেশের মধ্যে আপনার ফেভারিট রোস্টার কে এবং দেশের বাইরে
কোনো ফেভারিট রোস্টার আছে কিনা। দেখেন ভাই, প্রথমে বললাম না রোস্টিং জিনিসটা আমার পছন্দ না, আমি করি জন্যই যে এটা ভালো সেটা বলতেছি না, মানে বা খারাপ সেটাও বলতেছি না, মানে আমার পছন্দ না, পার্সোনালি আমার এই জিনিসটা পছন্দ না। তবে হ্যাঁ, নোমা নবীকে দেখে আমি রোস্টিং এ আসছি, তার রোস্টিংটা আমার ভালো লাগে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে তোমার রিয়াকশন কেমন হবে? ইউটিউবে সফলতার মূল রহস্য কি? লাভ ফ্রম জামালপুর। এখানে সফলতার কোনো মূল রহস্য নাই ভাই, আপনি কষ্ট করবেন, পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, ধৈর্য ধরবেন, সফল হবেন। ভাই আপনি ইউটিউবের পাশাপাশি আর কি করেন? না পড়াশোনা। লাভ ফ্রম ময়মনসিংহ। আমি ইউটিউবের পাশাপাশি ছোট্ট একটা বিজনেস স্টার্ট করছি, এই যে নবাব, এখানে পেজ লিংক দিয়ে দেবো, আপনারা একটু ঘুরে দেখে আসবেন, যেখানে আমার নিজস্ব ব্র্যান্ডের সব টি শার্ট হুডি এগুলো পাওয়া যায় আর কি। সো আপনারা একটু কাইন্ডলি যাবেন, ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন আমার বিজনেস পেজের লিঙ্ক, ঠিক আছে? আপনার প্রিয় হুজুরকে আশা করি উত্তর দিবেন, ডক্টর মিজানুর রহমান আজহারি, তাহার ওয়াজ আমার সত্যিই অনেক ভাল লাগে, আমি মাঝে মাঝেই শুনি সেগুলো। ফার্স্ট গার্লফ্রেন্ড ব্রেকআপ করছে কবে ভাই? ফার্স্ট গার্লফ্রেন্ড আর সেকেন্ড গার্লফ্রেন্ড ব্রেকআপ এগুলা কি রে ভাই, এগুলো আমার কাছে নতুন বিষয়। হ্যাঁ মাঝখানে আচ্ছা ওগুলা বাদ দেন, ঠিক আছে। ভাইয়া তুমি যে রোস্টিং করো, কেউ যদি রেগে কেস করে বা হুমকি দিলে কি করো? আসলে আমি রোস্টিং ভিডিও করি ফানি পারপাসে বা ভুলগুলা ধরে দেওয়ার জন্য। এর মধ্যে যদি কারো খারাপ লাগে, একান্তই খারাপ লাগে, তারা যদি আমাদের কাছে আসে বলে বা আমার কাছে এসে বলে, আমি পার্সোনালি সেটা কথা বলে সেই ভিডিওটা প্রাইভেট করে দিই। ভাই ব্লগিং চ্যানেল কবে খুলবেন? প্রফেশনালি যেদিন থেকে ব্লগিং স্টার্ট করবো সেদিন আপনাদেরকে জানিয়ে দেবো ব্লগিং চ্যানেল আমার কোনটা বা কোনটাতে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? ভাই আপনি কবে প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন বা কত সালে আপনার জীবনে প্রেম এসেছিল? লাভ ফ্রম টাঙ্গাইল। আচ্ছা আমার দেখলে আপনাদের কি মনে হয়, কেউ আমার প্রেমের প্রস্তাব দিবে? এমনি দেখেন তো চেহারার অবস্থা, অবস্থা ব্রাইটনেস কম, মানে কি বলেন এগুলা ভাই, কি মানে কি? ভাই বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা ভিডিও চাই। ভাই অলরেডি এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা আমার সেকেন্ড চ্যানেলে আপলোড দেওয়া আছে, আমি সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, অথবা আপনারা একটু সেকেন্ড চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন, ঠিক আছে? বাবা মার সাথে আপনার সম্পর্ক কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক 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 অনেক। ভাই আপনারটা কত বড়? মারে ইয়ে মানে আপনার মন, আর আপনি যেটা ভাবছেন ওইটাও। লাভ ফ্রম ফরিদপুর। আমিও আমার মনের কথাই ভাবছিলাম, আর আমার মনেই যে এত বড়, এত 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 বড়। ইস ফারাবি ওর রিয়েল নেম? ফারাবি আমার নিক নেম, সো আপনারা এই নামেই আমার চিনেন, এই নামেই আমার ডাকেন, ঠিক আছে? রিয়েল আর ফেক কি ভাই? অ্যান্ড হু ইজ ইউর আইডল ইন ইউটিউব অ্যান্ড রিয়েল লাইফ? আর ইউটিউবের আইডল বলতে হচ্ছে আমি সালমান মুক্তাদির ভাইকে দেখে ইউটিউবে আসছি, এতটুকুই। আর পার্সোনাল লাইফে আইডল বলতে হচ্ছে আমাদের আইডল একজনই, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বড় ভাই ট্যুর দেওয়ার ইচ্ছা থাকলে সর্বপ্রথম কোন জেলায় যাওয়ার ইচ্ছা আছে? লাভ ফ্রম ঝিনাইদহ। ট্যুর দেওয়ার প্রচুর ইচ্ছা আছে, বাট সর্বপ্রথম কোথায় যাওয়ার আছে এটার কোনো শিওরতা নাই, কখন কোনটা কোন জায়গায় চলে যাবো হুট করে সেটা আমি নিজেও জানি না, তবে ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। আজ পর্যন্ত কাকে রোস্ট করে বেশি ভালো লেগেছে এবং সেলিব্রিটি কাশকে? আজ পর্যন্ত রোস্ট করে কাউকে আমার ভালো লাগে নাই, মানে ওইভাবে কোনো ফিল আসে নাই, মানে রোস্ট করে আমার ভালো লাগে নাই, তবে সেলিব্রিটি কাশ যদি বলেন তাহলে আমার কোনো সেলিব্রিটি কাশ নাই আপাতত। তো এই ছিল আপনাদের প্রশ্ন, মানে ঝুরি ঝুরি প্রশ্ন, আজাইরা সব না, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলোর অ্যান্সার আমি করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে বা আপনারা অনেক কিছুই জানতে পারতেছেন, আমার সম্পর্কে জানতে পারছেন। সো এতটুকুই আজকের মতো কিউএনএ, দেখা হবে নেক্সট কিউএনএ ভিডিওতে, মানে এমনি ভিডিওতে তো দেখা হবে, নেক্সট কিউএনএ ভিডিওতে, নেক্সট কিউএনএ ভিডিও আবার নিয়ে চলে আসবো, সেটা হচ্ছে চ্যানেলে 700K সাবস্ক্রাইবার হলে আরও একটা কিউএনএ ভিডিও বানাবো। সো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইবটা করে দিবেন, আর একটু মানে আপনাদের ভালো লাগলে করেন, না লাগলে করার দরকার নাই। আমি আবার ওই যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার আশা করি না, আপনারা টুকটুক করে ভালোবাসা দিচ্ছেন, এতটুকুই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।